ছিল তার মধ্যে কয়েকজন এখানে হড়পা বানে মারা যায়, আমরা ডাউরির উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাজে সকাল 6টা, আমাদের টিম আরণ্যক থেকে চলেছি আমরা, জানি না কখন পৌঁছাবো গিয়ে। হচ্ছে লহরিয়া ড্যাম, লহরিয়া মন্দির দূরে। পাহাড় অরণ্যের ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু শুকনো শালপাতার আওয়াজে তারা যেন আরো সজাগ হয়ে উঠছে। জঙ্গলের মধ্যে দিয়ে পাখির ডাক আর পাতার শাল পাতার মচমচ আওয়াজকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম। অতীতে জায়গাটি যে মাওবাদীদের গোপন আস্তানা ছিল তা বোঝাই যায়। পাখিদের ঘুম ভাঙছে এই পথে, চেনা অচেনা নানান রকম পাখি দেখা যায়, তাই বার্ড ফটোগ্রাফারদের জন্য এখন জায়গাটি আদর্শ। বিশেষ করে এখন পলাশ ফুলের মধু খেতে বিভিন্ন পাখিদের আগমন ঘটছে। চারিদিকে অসংখ্য পাখি ডাকছে। আমরা সকালবেলায় হাঁটতে হাঁটতে বেশ অনেকটা এগিয়ে চলেছি। হ্যাঁ, আমরা প্রায় 45 মিনিট হেঁটে এই জায়গাটাতে এসেছি। বেশ, এখান থেকে সমতল রাস্তাটা। জঙ্গলের পথের রূপ বৈচিত্র্য ক্রমশ পরিবর্তন হচ্ছে। এবারে জঙ্গলটা তুলনামূলক ঝোপজাতীয় গাছ বেশি এবং বেশ ঘন, কিছু কিছু জায়গা খুব দুর্ভেদ্য। এই জঙ্গলগুলোতে বুনো শুয়োর, হরিণ এবং খরগোশ, তিতির পাখির মতন অসংখ্য জীবজন্তু থাকে, কারণ এটা মাঠা বনবিভাগেরই অন্তর্গত এবং এই সমস্ত অঞ্চলগুলোতে আদিবাসীরা বৈশাখী পূর্ণিমায় শিকার করতে আসেন, যেটা তাদের একটা ঐতিহ্য পরম্পরা। আর সেই সাথে পলাশ গাছ তো আছেই, রক্তিম পলাশের সৌন্দর্য। প্রণবদা আসছে, প্রণবদা অভ্রদিতা। প্রণবদা আমাদের মধ্যে একজন দক্ষ ফটোগ্রাফার। পলাশের অপূর্ব সৌন্দর্য পথকে আরও মায়াবী করে তুলেছে। সকলেই হেঁটে হেঁটে যাচ্ছেন। চারিদিকের নৈসর্গিক পরিবেশ, আচ্ছা বলছি, চাষ করতে জানেন এই রাস্তা দিয়ে আপনারা নাকি কাঠ কাটতে? এখানে কি গ্রাম আছে আশেপাশে? কি নাম গ্রামটার? ট্রেক করতে করতে অসাধারণ এক জায়গায় এসেছি।
আমরা এখন চারজনই এখানে আছি আর সব এগিয়ে গেছে। তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে একটা গাছে কোনো পাতা নেই কিন্তু কি অসাধারণ দুটো পলাশ ফুল ফুটে আছে। এই যে গাছটা একটা সরু লাঠির মতন কঞ্চির মতন একটা গাছ, তাতে কত সুন্দর দুটো ফুল ফুটে আছে। এই জায়গাটি খুবই সাবধানে পার হতে হবে, কারণ ডান দিকে পাহাড়ের খাদ, যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। তো খুব সাবধানে এই জায়গাটি ধীরে সুস্থে পার হতে হবে। বন্ধুরা, তোমরা যারা আসবে খুব সাবধান, এখানে কিন্তু বিপদ সংকুল রাস্তা। বর্ষায় এই পথ খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। চল 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 দুর্গমতা দেখা দিয়েছে। চল এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক আয়, হাত ধরছি, আয়, পারবি পারবি, আয়। ডাউরি, এই যে আমাদের টিম সব পৌঁছে গেছে। অসাধারণ জায়গা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এবং এটা পুরুলিয়ার একটা অফবিট ডেস্টিনেশন। যারা ট্রেক করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার ভালোবাসে, তাদের জন্য এই ডাউরি। যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা ট্রেক করতে এসেছিল, তার মধ্যে কয়েকজন এখানে হড়পা মানে মারা যায়। তো তারপর থেকে এই জায়গাটা আসা খুব রেস্ট্রিকশন, সরকার থেকে নিষেধাজ্ঞা হয়ে গেছিলো, বিশেষ করে বর্ষাকালে এখানটা আসা। তো সেই ডাউরি আমাদের টিম চলে এসছে। কেমন লাগছে এখানে এসে? আমি তো পুরো ঘেমে গেছি, এত ওইখানটা দুর্গম, বাদ দিয়ে রেখেছে, মানে আসাই যাচ্ছিল না, খাদের পাশ থেকে পুরো বাদ দেয়া। ঘাস ছিল ওই জায়গাটা, খুবই খারাপ, বিপজ্জনক বলা যায়, বিপজ্জনক মানে একটু মানে চার আঙুলের উপর দিয়ে যেতে হবে, কিন্তু পাঁচ আঙুল হলেই শেষ। এখানে আমাদের গাইড ভূমিপুত্র অভিমন্যদা, এখন কুমিরাটা উপরে, তাই তো? কুমিরাটা উপরে, হ্যাঁ, আমরা আরো উপরে উঠতে হবে, আর একটু উপরে উঠতে হবে। অসাধারণ জায়গা। Thank you.
যে পাথরটা পুরো কুমিরের হাঁয়ের মতন দেখতে, একটা কুমির হাঁ করলে ঠিক যেমন দেখতে হবে ঠিক সেই রকম দেখতে এই পাথরটা। এক্সপিরিয়েন্স খুব ভালো, অসাধারণ লাগছে। আর হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এত সুন্দর চারপাশটা যে সেই কষ্টটা মানে চারপাশ যখনই উপর দিকে তাকাচ্ছিলাম রাস্তা ছেড়ে চারপাশে, তখনই কষ্টটা উধাও। এখানে এসে তো অসাধারণ লাগছে, সূর্য উঠছে। তারপরে তখন হরপাবান চলে আসে, তখন আসলে জুলাই মাস ছিল, জুলাই মাসে এমনিতে স্রোত থাকে প্রচণ্ড, আর হয়তো এসে স্রোত এসে জলের মধ্যে স্নান টান করছিল, দিয়ে তখন হরপাবানটা আসে, যে হরপাবান আসে তখন কিছু করার ছিল, সেটাই করারও থাকে না, মানে যা যা স্রোত আছে একদম সব ভাসিয়ে যখন নিয়ে যাবে পাথরে ধাক্কা খাবে, ধাক্কা খেতে খেতে খেতে। খুব বেশি পরিচিত জায়গার পরিবর্তে আমি এই রকম অচেনা অজানা জায়গাগুলো ঘুরতে ভালোবাসি, তাই তোমাদের এই ধরনের ভিডিওগুলো আমি দেখানোর চেষ্টা করি। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো অচেনা অজানা জায়গায়।